আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই সহি সালামতে ভালো আছেন, আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। তো কিয়ামতের আগে অনেক নিদর্শন রয়েছে, যার বিভিন্ন নিদর্শন আবার আমরা হাদিস থেকে জানতে পেরেছি এবং তার অনেক কয়টি নিদর্শন কিন্তু আমরা দেখেছিও এবং এখন দেখছি। তবে কিছু কিছু নিদর্শন রয়েছে যেগুলো খুবই ক্রিটিক্যাল, যে কিয়ামতের আগে ইরাকে, সিরিয়াতে, মিশরে দুর্ভিক্ষ ব্যাপক আকারে দেখা দিবে। তো আমরা কিন্তু ইতোমধ্যে দেখেছি যে ইরাকে, সিরিয়াতে, ইভেন ইয়েমেনে ব্যাপক আকারে দুর্ভিক্ষ চলছে এবং মিশরেও যে দুর্ভিক্ষ হবে এটা নিয়ে আমরা জল্পনা কল্পনা করছিলাম এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্প্রতিক প্রেক্ষাপট দেখে অনেক সময় মনে হয়েছিল যে হ্যাঁ, এই না জানি সেখানে দুর্ভিক্ষ লেগে গেল। যেমন গত বছরের একটি ঘটনা বলা চলে, যে সিসি তার যে ক্ষমতার অপসারণের ক্ষেত্রে যে একটা জন রোষ দেখা গিয়েছিল সে দেশে, তখন মনে হয়েছিল যে হ্যাঁ, এখন হয়তো বা দাঙ্গা হাঙ্গামা শুরু হতে পারে এবং এর পরিপ্রেক্ষিতে সেখানে দুর্ভিক্ষ দেখা যেতে পারে। তবে শেষমেশ সেটায় তারা বেঁচে যায়। তবে সেই সময় থেকেই কিন্তু একটা জিনিস আমি অবজার্ভ করছিলাম, আর সেটি হলো নীল নদ বা নাইল রিভার। তো এই নাইল রিভারটা হচ্ছে এমন একটা, ওই মিশরের জন্য এমন একটা অবস্থানে রয়েছে যে সেখানকার পানি ব্যবহার করেই কিন্তু মিশরের 90% পানির সরবরাহ নিশ্চিত হয়। তো এই নাইল রিভার বা নীল নদের যদি পানি সরবরাহ বন্ধ হয়ে যায় কোনো কারণে, তাহলেই কিন্তু মিশরে দুর্ভিক্ষ লেগে যাবে, এটা আর বলার অবকাশ রাখে না। তো সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ইথিওপিয়ার সাথে একটা ব্যাপার নিয়ে কিন্তু মিশরের বিরোধ চলছে এবং ধারণা করা হচ্ছে এ নিয়ে যুদ্ধ লেগে যেতে পারে মিশর, সুদান এবং ইথিওপিয়ার। তো এটি কি নিয়ে হতে পারে, দেখেন যে নাইল রিভারের একটি শাখা চলে গেছে ইথিওপিয়া এবং এখানে মিশরের মধ্যে দিয়ে। তো সেখানে ইথিওপিয়া চাচ্ছে যে একটি বাঁধ নির্মাণ করতে এবং তারা এই বাঁধ নির্মাণ করবে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য। আর ইথিওপিয়া যদি এটি করতে পারে তাহলে আফ্রিকার সবথেকে বড় বিদ্যুৎ রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পারবে। এখানে বড় একটা অ্যাডভান্টেজ, এবং এরকম বড় একটা অ্যাডভান্টেজ আফ্রিকান এরকম দেশসমূহের ক্ষেত্রে তাদের যে ভঙ্গুর অর্থনীতি, সেখানে দেখা যায় কি যে ইথিওপিয়া এনিহাও এটাকে ছাড় দিতে চাইবে না এবং তারই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে যুদ্ধ বাঁধবে। এবং এরপরে যদি মিশর হেরে যায়, অর্থাৎ ইথিওপিয়া যদি এই যে বাঁধ নির্মাণ এটা যদি করেই ফেলে, তাহলে এই বাঁধ নির্মাণের কারণে মিশরে কিন্তু ব্যাপকভাবে পানি সরবরাহ ব্যাহত হবে এবং এই যে যে একটা পানির তীব্র সংকট, এর কারণে মিশরে অবশ্যই অবশ্যই দুর্ভিক্ষ দেখা দেবে। আরেকটা কথা হচ্ছে যে ইথিওপিয়ার সাথে এই যে একটা বিরোধ, এটা লেগে গেলে অবশ্যই এখানে কিছু থার্ড পার্টি সুযোগ নিতে আসবে এবং তার ফলশ্রুতিতে মিশর কিন্তু আর সেখানে সেই যে আগের যে অবস্থানে আছে সেখানে থাকতে পারবে না। আর বহুদিন ধরেই কিন্তু সে দেশে ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব চলে আসছে। আপনারা দেখেছেন যে মুরসি, তার যে ব্রাদারহুডের যে ক্ষমতা ছিল সেটা নিয়ে একটা দ্বন্দ্ব চলে গেছে। এখন সিসি আছে, সেও কিন্তু আপনার খুব বেশি শক্ত অবস্থানে নেই, এনি টাইম তার যে আপনার ক্ষমতা আছে সেটা অপসারণ সে হতে পারে। তো এখন এরকম একটা অবস্থাতে আমরা খুব ভালো করেই বুঝতে পারছি, স্পষ্ট তো বুঝতে পারছি যে এই বাঁধ নির্মাণ ইথিওপিয়া এনিহাও তারা করে ছাড়বে, যার ফলশ্রুতিতে মিশরে এই দুর্ভিক্ষর যে আপনার কারণ সমূহ আছে তা কিন্তু দেখা দেবে। আর মিশরে দুর্ভিক্ষ হওয়া মানে কিন্তু যে কিয়ামতের আগে যে একটা সিমটম সেটা কিন্তু আমরা দেখতে পারব। তো যাই হোক, আপনারাও সাম্প্রতিক বিভিন্ন ঘটনা সমূহ দেখে নিজেরা বাছবিচার করে দেখুন, এরকমই একটা সিচুয়েশন হতে আছে যেটা আমি গত বছর থেকেই কিন্তু চিন্তা করে আসছিলাম এবং জানিয়েছিও। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানান, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।